আমি মন্ত্রীকে বলে ফেলি যে 75 এর পর যে ইতিহাস আমার পকেটে রাখা, বেশি কথা বললে টান দিয়ে দেখিয়ে দেব। সাকিব অন্যায় করেছিল, আমি তাকে সামনে পেলে চর মারতাম। সে কি জানি করছিল একটা উপরে তাকে, ওটা রেখে আমার দিকে তাকিয়েছে, তাকে একটা চর মেরে দিছিলাম। আমি সাকিব সম্বন্ধে বলতে পারি, সাকিব অন্যায় করেছিল, আমি তাকে সামনে পেলে চর মারতাম, কিন্তু আমার এত ভালো লেগেছে সে আমার বাসায় এসে বলছে বড় হয়ে আমার মাফ করে দেন। এই যে জিনিসটা, এর মতো উদারতা হয় ওর ভিতরে, আমি ওই দিন দেখেছি ওর ভিতরে শিল্পী মনা একটা হৃদয় আছে যেটা খেলে। যেমন জাহেদের সাথে তাদের কিন্তু মিল হয় না। একটা সময় আমাকে অনেকে বলতো যে টোকাই লীগের সভাপতি আসতেছে, আমাকে বলা হতো এরকম শুনেছি। হ্যাঁ, আমি নিজেই শুনেছি, আবার মজাও পেতাম, লিক তো বলতো এর জন্য মজা পেতাম। ওইখানে যে হঠাৎ একটা কণ্ঠস্বর যে কথাগুলো বলছে যে আমার দেশের মানুষ খাবার পায় না, আমার দেশের মানুষের খাবার দাও, কাপড় নাই কাপড় দাও, ক্ষুধার্ত মানুষের কথা বলতেন, যারা যাদের থাকার জায়গা নেই তাদের কথা বলতেন। এই কথাগুলো আমার কাছে খুব ফিল করতাম, আমি বুকে লাগলো, আমি কী রে ভাই এই লোকটা কে, কার রাজনীতিবিদ? আচ্ছা, ওনারা এইভাবেই কথা বলে, আমি না আমি একটু যাবো দেখব। তো গেছে ওখানে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনছে, আমার খুব ভালো লেগেছে তার কথাগুলো, তখন আমরা চিনি না কে। তা আমি আবার একজনকে জিজ্ঞেস করলাম, ভাই উনি কে? তখন সে পুরনো শহরে, উনি তার ঢাকার ভাষায় বললেন শেখ সাহেব। যেখানে রাজ্জাক সাহেবের মতো অভিনেতার স্ট্যাচু হয় না, সেখানে সালমানের স্ট্যাচু হয়, আর এটা নিয়ে এত ঘটা করে কথা বলে। তো আমার তো সে ছোট ভাই, আমি কথাগুলো বলতাম না, কথাগুলো আমাকে দিয়ে বলানো হচ্ছে আমি মনে করি, এর জন্যে আমি কোনো কথা বলতেই চাই। তা আমি বললাম, আরে আমার ব্যাপার আছে না। বলে কী ব্যাপার? আরে আমি ছেলেপেলে নিয়ে আসছি না। আচ্ছা, ছেলেপেলে উনি খুব মজা পেলেন এবং বাচ্চাদের তিনি অসম্ভব ভালোবাসতেন। তো বলে তো ছেলে পেলে কজন? আচ্ছা নে, দুটো টাকা দিয়েছে, আমি এটা দিয়ে কী হবে? আচ্ছা, মানে না আমার সাথে তো, আমি বললাম 15-20 জনকে কই, আর গেছে গিয়ে তো অনেকগুলো ছেলে, ওদের বলছি আমি তোমরা রাস্তায় অপেক্ষা করো, মানে মিথ্যে কথা বলা। তখন উনি হাসিয়ে দিছে, হাসিয়ে দিয়ে আচ্ছা যা নে, কার সামনে কী বলো স্যার, 10টা টাকা দিয়ে। জাহেদকে আমি মানে ফিল্মের হিরো হিসেবে বুঝি কম, আমি মনে করি ও আমার ছোট ভাই। এবং এই যে শিল্পী সমিতি, জাহেদ কেন, জাহেদ আছে, মিশা সওদাগর আছে, মিশা যেমন পারফরমেন্সের জায়গাটা একদম নিজে দাঁড় করিয়ে রেখেছে, তারপর আরও অনেকে আছেন, তো সেই জায়গায় তো আমি কথা বলি, আমাকে জিজ্ঞেস করলে বলি। আমি তো অভিনয় করি না এখন, কিন্তু আমি তো বুঝি রে ভাই। যেমন এই যে সালমানের কথা উঠছে, এই কথাটা যে উঠেছে আমার কাছে খুব হাস্যকর মনে হয়। এটা কিন্তু ব্যাপারটা হলো, আমি যা বলবো পুরোটা দিতে হবে। আমি স্কুল থেকে আসছি, কিন্ডার গার্ডেনে তখন পড়ি লক্ষ্মীবাজারে, আমার এক চাচা, দেশের আপন চাচা না আর কাজের ছেলে, আমাকে নিয়ে যেত, ছেলেটা আবার নিয়ে আসতো। যাওয়ার সময় অনেক সময় বাবা থাকতেন, তার তো ই ছিল, ডিসপেন্সারি ছিল ইসে নপুর রোডে, তিনি ওখানে থেকে যেতেন। ওই কাজের ছেলেটাকে খুব আদর করতো সবাই, ও আমার সাথেই থাকতো। যখন ব্যাক করে আসি তো ফুটো পয়সা ছিল একটা, এক পয়সা, ওই এক পয়সার কিন্তু আবার দাম ছিল অনেক, ওই এক পয়সা দিয়ে দুটো তিনটে চকলেট পাওয়া যেত। তো আমি ওই দোকানে কিন্তু ওই ছোট, তো ইটা তো এত উঁচু কাউন্টারটা, আমি একটু নিচেই থেকে যাই। তো ওখান থেকে আমি বলে ফেলছি, ভাই আমার একটু চকলেট দেন তো। আচ্ছা, তো যেই ভদ্রলোককে আমি বলেছি উনি হলেন পাকিস্তানি। আচ্ছা, মানে 100% শুধু পাকিস্তানি না, পাকিস্তানি হলেই যে সবাইকে ঘেন্না করবে এটা বলছি না আমি, মানুষ তো আফটার অল, ভালো মানুষও তো থাকতে পারে। কিন্তু এই লোকটি এত ঘেন্না তার ভেতরে কল্পনাই করা যায় না। সে কি জানি করছিল একটা উপরে তাকে, ওটা রেখে আমার দিকে তাকিয়েছে, তাকে একটা চর মেরে দিছে, আমার মেরে বলতেছে
উর্দুতে কথা বলে এইভাবে এই যে জিনিসটা ওই সময় থেকে আমার ভেতরে ওই জিনিসটা চলে আসে এবং আমি এই নপুর রোডে যখন স্লোগান হতো একদম বাচ্চা আমাকে কাঁধে নিয়ে যাচ্ছে নপুরে আমার সেই চাচা দেখি স্লোগানে বলতেছে তুইও স্লোগান দে তখন আমি ঠিক মতো কথাও বলতে পারি না সেই স্লোগানটা হলো রাষ্ট্রভাষা বাংলা চাই নুরুল আমিনের কল্লা চাই একটা অন্য ধরনের প্রসঙ্গ ছিল সেই প্রসঙ্গ থেকে চট করে সালমান স্যার কথা বলছে আচ্ছা যখন বলেছে আমি বললাম যে কি বলছো আমি ঠিক বুঝলাম না সালমান স্যার তো বহু আগে গত হয়ে গেছে ছেলেটা ভালো অভিনয় করত আদর টাদর করতাম তো তবে খুব খামখেয়ালি করত কি রকম আমাকে চুলটা কেটে শর্ট দিয়েছে সেম সিকোয়েন্সে ওই দিন প্যাক আপ এক মাস পরে বা দু মাস পরে আবার ওই শিডিউলটা পেয়েছে দেখা গেছে ওর মাথার চুল বড় বড় এবং ঝুঁটি বেঁধেছে এই কন্টিনিউটি নেই যার কন্টিনিউটি থাকে না তাকে আমি অভিনেতাই বলি না আমার যেটা মনে হয় যেমন রাজাক ভাই আমি সোহেল রানা সাহেব যে বা এই আমাদের যে পরিবেশটা ছিল সম্পর্ক ছিল ঝগড়াঝাটি ছিল কম্পিটিশন ছিল সব ছিল কিন্তু যাদের নাম বললা তারা আমার মনে হয় না তাদের আমি কিভাবে মূল্যায়ন করব আমি জানি না আমি একটা বুঝি তারা ইন্ডাস্ট্রিতে পয়সা কামানোর জন্য এসেছিলেন তারা পয়সা কামিয়েছেন চলে গেছেন তারা পয়সার জন্য আসছেন না ইন্ডাস্ট্রির কথা ভেবেছে বলে আমার মনে হয় না আর কি আমার তো রাইট আছে ভাই আমার কথা বলার আমি কারো ধারদারি নাকি ওইটা দেখার পর আমার মাথায় ছিল যে আমারও তো টাকার দরকার মানে ওই বয়সে আমার টাকাটা কিন্তু খুবই অল্প আর ওই দিনে ওই টাকা কিন্তু অনেক টাকা আমি যে সামনে দাঁড়ায় গেলাম সালাম আসসালামু আলাইকুম নেতা ওয়া আলাইকুম সালাম বলে আমার দিকে তাকিয়ে সে হঠাৎ করে তাকিয়ে আছে যে এই বাচ্চা আছে তো আমাকে জিজ্ঞেস করছে তোর কি এই তোর কি শব্দটা আমি আমার প্রিয় নেত্রীর মুখেও আমি শুনেছি তখন আমি তাকিয়েছিলাম একদিন আমাকে উনি বলে ফেললেন তোর কি আচ্ছা আমার মনে হয়েছে একদম বঙ্গবন্ধু বসে আছে তার চেহারায় দাদা ভাই আপনি বোঝেন অভিনয় আপনি জানেন পপুলারিটি কাকে বলে মানুষ যে ভালোবাসে আপনার ভালোবাসা কত দূর দূরত্বটা জানেন তারপরে কথা বলেন আর কি কথা আমি বলেছি সেটাকে আপনাকে বলতে হবে কোন প্রেক্ষিতে বলেছি কোন প্রেক্ষিতে বলেছি এটা টোটাল জায়গাটা দিয়ে বলেন আপনারও রাইট আছে কথা বলার না কিন্তু আমার কথা হলো না হোক আমার চেষ্টা থাকবে মিল যাতে হয়ে যায় আমার দিকে চেয়ে থাকে না এখন ওরা আমাদের আমার চেয়ে অনেক বড় আমি বলি একটা বিনয় হ্যাঁ না বিনয় না ভাই যদি তুমি নিজেকে মনে করো যে মিয়া ভাই কি তাহলে তো আমার করার কিছু নেই আমাকে দিয়ে কথা বলাও আমাকে দিয়ে মন্ত্রীকে চ্যালেঞ্জ করাও আমি চ্যালেঞ্জ করি কারণ আমি জানি আমি মন্ত্রীকে বলে ফেলি যে 75-এর পর যে ইতিহাস আমার পকেটে রাখা বেশি কথা বললে টান দিয়ে দেখিয়ে দেবো জনগণকে কথাটা আমাকে দিয়ে বলিয়ে দিলা কারণ ইতিহাসটা আমার পকেটে আছে তোমাদের পকেটে নেই সুতরাং তোমার ভাবতে হবে যে ফারুক সাহেব এই ইতিহাসটা যে বলতে পারে সে আরও অনেক কিছু বলতে পারে করতেও পারে